হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকের ভিডিওটা খুবই ইম্পর্টেন্ট, যারা নিউ ফোন কেনার প্ল্যান করছো বা যাদের ওল্ড ফোন রিপ্লেস করে নিউ ফোন কেনার কোনো প্ল্যান আছে তাদের জন্য। আমি জানি যখন অনলাইনে বা অফলাইনে তোমরা ফোন কেনো তখন অনেকগুলো জিনিস দেখে তোমরা ফোন কেনো, যেমন ফোনের ক্যামেরা মেগাপিক্সেল কত, ফোনের ব্যাটারি ব্যাকআপ কত, ফোনের স্ক্রিন সাইজ কত, ফোনের প্রসেসর কত, আরও অনেক কিছু। হ্যাঁ, এইগুলো খুবই দরকার একটা ফোন কেনার জন্য। তাহলে আমি বলবো একটা ফোন থেকে ভালো ইউজার এক্সপিরিয়েন্স পাওয়ার জন্য এই পয়েন্টগুলো ছাড়াও আরও কিছু পয়েন্ট আছে যেগুলো মাথায় রেখে ফোন কেনা খুবই দরকার, কারণ এই ছোটোখাটো পয়েন্টগুলোই একটা ফোনকে দীর্ঘ সময় ব্যবহার করার জন্য অনেক বড় ভূমিকা রাখে। আজ এই পয়েন্টগুলোকে নিয়ে আলোচনা করব, সাথে শেয়ার করব আমার এক্সপিরিয়েন্স। তাই এই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখো, যাতে তোমরাই পরবর্তীকালে ফোন কেনার সময় কোনো রকম ভুল না করো আর এই ফোনটি থেকে দীর্ঘ সময় ব্যবহার করে একটি ভালো এক্সপিরিয়েন্স তোমরা গেইন করতে পারো। আমি স্বর্ণেন্দু, তোমরা দেখছো টেকসিয়া। তাহলে চলো আজকে ভিডিও শুরু করা যাক। আমি অনেকগুলো পয়েন্ট এখানে লিস্ট করে রেখেছি যাতে তোমাদের পয়েন্ট টু পয়েন্ট করে বোঝাতে সুবিধা হয় আর আমি যাতে কোনো পয়েন্ট মিস না করে যাই। তাহলে চলো আজকের প্রথম পয়েন্টটা দেখে নিই। হ্যাঁ, প্রথম পয়েন্টটা হচ্ছে ওয়েট। একটা ফোনের ওয়েট খুবই ইম্পর্টেন্ট সেই ফোন থেকে ভালো বা লং টাইমের জন্য এক্সপিরিয়েন্স পাওয়ার জন্য। ফোন যদি বেশি ভারী হয় তাহলে কিন্তু সেই ফোন থেকে তোমরা দীর্ঘ সময় ব্যবহার করতে পারবে না, মানে দীর্ঘ সময় ব্যবহার করার সময় তোমাদের হাতে ব্যথা হতে পারে বা এই জয়েন্টে অনেক সময় পেইন হতে পারে এই ভারী ফোন ইউজ করার জন্য। তাই বলবো ফোনের ওয়েট যত কম হবে ততই তোমার ভালো হবে। তাই যখন ফোন কিনবে তখন চেষ্টা করবে একটু কম ওয়েটের ফোন কেনার জন্য, বা এক হাতে ফোন ইউজ করো তখনও কিন্তু ভারী ফোন হলে হাতে ব্যথা হতে পারে। আর তাই বলবো আইডিয়াল ওয়েট হচ্ছে 140 গ্রাম থেকে 170 গ্রাম, আর এর মধ্যে ওয়েট না পেলেও মোটামুটি 200 গ্রামের ওপরে তোমরা ফোন দেখো না, বা 200 গ্রামের ওপরে ফোন কেনার কথা ভেবো না, কারণ এর মধ্যে ফোন কিনলে কিন্তু ফোনের একটু ওয়েটের জন্য অনেক সময় লং টার্ম ইউজ করতে প্রবলেম হয়। আমি জিএসএম অ্যারিনার একটা পোল থেকে জানতে পারছি যে কতজন কীরকম টাইপের ওয়েট ফোন পছন্দ করে। তো সেখানে 515 জন ভোট দিয়েছেন 200 গ্রাম, 2490 জন ভোট দিয়েছেন 170 গ্রাম, 2735 জন মানে প্রায় 43% লোক ভোট দিয়েছে 140 গ্রামের মতো ওয়েটের ফোনের জন্য, আর 10% মাত্র 632 জনের মতন লোক ভোট দিয়েছে 110 গ্রাম ফোন ইউজ করার জন্য। আর এই ভোটটিতে সামিল হয়েছে 6372 জন লোক, আর যেটা 14 দিনের মধ্যে একটা সার্ভে ছিল। তো এখান থেকে তোমরা দেখতেই পারলে 140 থেকে 170 গ্রামের ওয়েটটা খুবই মিনিমাল, এই টাইপের ওয়েটের মধ্যে ফোন ইউজ করাটাই সবাই প্রেফার করে। তো আমিও বলবো তোমরা যখন নেক্সট টাইম কখনো ফোন কিনবে অবশ্যই তার ওয়েট একটু চেক করে নেবে, সেটা ওয়েটও জানো মোটামুটি 140 থেকে 170 গ্রামের মধ্যে হয়, বা 200 গ্রাম ওয়েট যেন মার্জিনটা ক্রস না করে, কারণ 200 গ্রামের ওয়েটের পরে সমস্ত ফোনগুলি একটু ভারী বা হেভি ওয়েট হয়। যেমন আমি স্যামসাং গ্যালাক্সি F62 ফোনটা ইউজ করতাম, আর যেটা ওয়েট ছিল 218 গ্রাম, আর এতটা ভারী হওয়ার কারণে আমার মাঝে মাঝে হাতে পেইন হতো। অনেকক্ষণ এক হাতে ইউজ করার পর আমার মনে হতো যে ফোনটা একটু হালকা হলে মনে হয় বেশি বেটার হতো বা আরও ভালো কিছু আমি এক্সপিরিয়েন্স পেতাম। নেক্সট পয়েন্টটা বলবো মোবাইল ফ্রেম। হ্যাঁ, মোবাইল বিল্ড কোয়ালিটিতে মোবাইল ফ্রেম খুবই ইম্পর্টেন্ট। মোবাইলের ফ্রেম হলো মোবাইলের সাইডের এই অংশটি যেটি চারিদিকেই একটি ফ্রেম টাইপের ক্রিয়েট করে, আর এটি হচ্ছে গিয়ে খুবই ইম্পর্টেন্ট, কারণ ম্যাক্সিমাম কোম্পানি কিন্তু প্লাস্টিক ফ্রেম দেয়, আর এই প্লাস্টিক ফ্রেম দেওয়া ফোনগুলো একটু যত্ন করে ব্যবহার করতে হয়, কারণ হাত থেকে পড়ে যায় তাহলে কিন্তু এই প্লাস্টিক ফ্রেমে প্রচুর ইম্প্যাক্ট পড়ে, যার মাধ্যমে তোমাদের এই কাঁচ ফেটে যাওয়ার খুব চান্স থাকে। তো যদি এটা মেটাল ফ্রেম হতো তাহলে কিন্তু হাত থেকে ফোন পড়ে গেলে অতটা ইম্প্যাক্ট পড়ে না একটা গ্লাসের ওপর। তাই বলবো যদি ফোন কেনো দেখে নেবে সেটা প্লাস্টিক ফ্রেম না মেটাল ফ্রেম, চেষ্টা করবে মেটাল ফ্রেমের ফোন নেবার, আর একান্তই না পেলে বা যদি সমস্ত ফিচার্স যদি ভালো পেয়ে যাও আর তখন যদি মেটাল ফ্রেম না পাও তাহলে তো প্লাস্টিক ফ্রেম নিতেই হচ্ছে। হ্যাঁ, তবে একটা জিনিস আমি বলে দিতেই পারি, মেটাল ফ্রেমের দাম একটু বেশি পড়ে। ম্যাক্সিমাম ফ্ল্যাক্সিপ লেভেলের দাম বা ফ্ল্যাক্সিপ লেভেলের ফোনগুলোর মধ্যে মেটাল ফ্রেম দেওয়া হয়, কিন্তু এই লো বাজেট বা মিড বাজেটের মধ্যে তোমরা মেটাল ফ্রেম পাবে না, প্লাস্টিক ফ্রেমটাই তোমাদের দেখে নিতে হবে। এর পরের পয়েন্টটা বলবো ব্যাক প্যানেল। ব্যাক প্যানেল মানে ফোনটির ব্যাক সাইডটা কী দেওয়া হচ্ছে। ব্যাক সাইডটা 3 রকমের দিতে পারে, গ্লাস, প্লাস্টিক বা মেটাল। এই 3 রকমের কোয়ালিটি দেওয়া যেতে পারে একটা ফোনের ব্যাক প্যানেলে, আর এই ব্যাক প্যানেলটাও খুবই ইম্পর্টেন্ট একটি ফোনকে লং টার্ম ইউজ করার জন্য। তোমরা যদি মেটাল ফ্রেমের ফোন দেখো যেটা এখন কারেন্ট টাইমে খুবই কম, আগে ছিল 2016 বা 2017 সালের নাগাদ তোমার মেটাল ফ্রেমের কিছু ফোন লঞ্চ করেছিল, রেডমি 3S প্রাইম রেডমি 3S ওই মডেলগুলোতে বা রেডমি নোট 4 ওই সময় সিরিজগুলোতে মেটাল ফ্রেম পেছনে দেওয়া হতো, কিন্তু আর এখনকার বাজারে
প্লাস্টিক ব্যাগে দিচ্ছে বা গ্লাস ব্যাগ দিচ্ছে। আর অনেক অনেক কোম্পানি প্লাস্টিক আর গ্লাসকে যোগ করে গ্লাস্টিক নাম দিয়েও তারা ব্যাক প্যানেল আনছে, কিন্তু ওটাও আসলে সেই প্লাস্টিকেরই কোয়ালিটি। তবে হ্যাঁ, প্লাস্টিক ব্যাক প্যানেল হওয়ার পেছনে আরেকটি অনেক বড় প্লাস পয়েন্ট আছে, যেটি হচ্ছে ফোন হালকা হয়। ফোনকে তোমরা প্রিমিয়াম লুক না পেলেও বা প্রিমিয়াম ফিল না পেলেও ফোনটা কিন্তু ওয়েট অনেকটাই কম হবে একটি প্লাস্টিক ব্যাক প্যানেলের জন্য। যেমন আমার হাতে আছে রেডমি নোট 8 প্রো, আর এটার পেছনে গ্লাস ব্যাক প্যানেল ইউজ করা হয়েছে, যার মাধ্যমে এখানে কোনো রকম স্ক্যাচ বা ফিঙ্গারপ্রিন্ট আসে না। যদি ফিঙ্গারপ্রিন্ট পরেও আমি যদি মুছে দিই তাহলে ফিঙ্গারপ্রিন্ট চলে যায়। আর এই গ্লাস ইউজ করার জন্য ফোনটার একটু ওয়েট বেড়ে গেছে, যদি প্লাস্টিক ইউজ করতো তাহলে এর ওয়েট অনেকটাই কম হতো। আর আমি এখানে সাজেস্ট করবো তোমরা গ্লাস দেওয়া ব্যাক প্যানেল দেখো, কারণ প্লাস্টিকের ব্যাক প্যানেলে কিন্তু কিছুদিন পরে স্ক্যাচ আসে, তারপর সেখানে কালার উঠে যেতে পারে বা আরও অনেক কিছু প্রবলেম হতেই পারে। তাই তোমরা গ্লাস ইউজ করো, আর ফোনটা একটু ওয়েট হলেও মোটামুটি ফোনটা থেকে তোমরা প্রিমিয়াম লুক পাবে বা প্রিমিয়াম ফিল পাবে। একটা যদি ব্যাক কভার ইউজ করে নিতে পারো তাহলে ফোনটা হাত থেকে পড়ে ভাঙার চান্স অনেকটাই কমে যায়। নেক্সট পয়েন্টে বলবো ফ্রন্ট গ্লাস কোয়ালিটি। ফ্রন্ট গ্লাস কোয়ালিটি খুবই ইম্পর্ট্যান্ট একটা ফোনের লং টার্ম ইউজ করার জন্য। ফ্রন্ট গ্লাস বলতে আমি সামনের এই গ্লাসটার কথা বলছি। তোমরা যখন অনলাইনে বা অফলাইনে ফোন কিনবে তখন দেখে নেবে এই সামনের গ্লাসটা কোন কোয়ালিটি দিচ্ছে, যেটিকে বলা হয় কর্নিং গরিলা 1, 2, 3, 4, 5, 6 ভিক্টাস, আরও অনেক আছে। তো যাই হোক, অনেক সময় কোম্পানি প্রাইস কাটিং করার জন্য তারা কর্নিং গরিলা গ্লাস না দিয়ে স্ক্র্যাচ রেসিস্ট্যান্ট কিছু স্ক্রিন দিয়ে দেয়, আর সেটা কিন্তু তোমাদের অতটাও শক্ত হবে না যদি কর্নিং গরিলা গ্লাস না দেয়, কারণ কর্নিং গরিলা গ্লাস অনেকটাই ডিউরেবল হয় নর্মাল গ্লাসের তুলনায়। আর এই কর্নিং গরিলা গ্লাসের যত সংখ্যা ওপর দিকে যায় তত ভালো, মানে 1, 2, 3 মানে 1-2 অবশ্যই পাওয়ারফুল, 2-3 আরও বেশি শক্ত, 3-4 আরও বেশি ডিউরেবল। তো যত সংখ্যাটা আসলে বাড়বে তত ভালো। এখন কারেন্ট কর্নিং গরিলা গ্লাস ভিক্টাস চলছে, আর সেটা প্রিমিয়াম ফোনই একমাত্র পাওয়া যায়। তবে মিড বাজেটের কয়েকটা ফোনেও অনেক কোম্পানি এই ভিক্টাস দেয়, সেটা অবশ্যই চেক করে নিতে হবে। কিন্তু আমি সাজেস্ট করবো কর্নিং গরিলা গ্লাস যে কোনো একটা ভার্সন তোমরা ইউজ করো, বা সেরকম কোনো প্রোটেকশন আছে নাকি সেটা জেনে তারপরে তোমরা ফোনটা কেনো। এবার তোমরা বলতে পারো আমরা তো ব্যাক কভার আর স্ক্রিন গার্ড লাগিয়ে ফোন ইউজ করবো, তাহলে হাত থেকে পড়ে গেলে তো ফোন ভাঙার চান্স অনেকটাই কম। হ্যাঁ, এইগুলো লাগিয়ে ইউজ করলে ফোন হাত থেকে পড়ে ভাঙার চান্স অনেকটাই কম, কিন্তু তাও যদি কর্নিং গরিলা গ্লাসে কোনো প্রোটেকশন না থাকে বা নর্মাল যদি স্ক্রিন থাকে যেমন স্ক্র্যাচ রেসিস্ট্যান্ট বা কিছু সব কিছু প্রোটেকশন গার্ড থাকা সত্ত্বেও তোমাদের সেই ফোনটি হাত থেকে পড়ে ভেঙে যাওয়ার চান্স থাকে, যদি সেখানে কর্নিং গরিলা গ্লাস থাকে তাহলে কিন্তু সেটা ভাঙার চান্স অনেকটাই কমে যায়। নেক্সট পয়েন্টে বলবো মোবাইলের সাইজ। আর এই সাইজটা ডিপেন্ড করছে ফোনটার ওয়েটের ওপর। যদি তোমাদের সাইজ বড় হয় ফোনের তাহলে কিন্তু ফোনের ওয়েটও বাড়বে। আর হ্যাঁ, সাইজ মানে স্ক্রিন সাইজ, ফোনের সাইজ সব কিছু এখানে ইনক্লুড রয়েছে, কিন্তু যখন নেক্সট টাইম ফোন কিনবে অবশ্যই দেখে নেবে ফোনটার স্ক্রিন সাইজ কত, ফোনটার তোমার হাতে কতটা কমফোর্টেবল হবে, ইউজ করার সময় হাতে ফোন পড়ে যাওয়ার চান্স অনেকটাই কম। আমি স্টপল ওয়েবসাইটের একটি ভোট থেকে জানতে পাচ্ছি, সেখানে একটি কোশ্চেন করা হয়েছিল হোয়াট ইজ দ্য আইডিয়াল স্ক্রিন সাইজ ফর আ ফোন, আর সেখানে 21,800 জন লোক ভোট দিয়েছে, যেখানে বলা হয়েছে 6.1 ইঞ্চি ইজ দ্য পারফেক্ট, কারণ 6.1 ইঞ্চিতে ম্যাক্সিমাম ভোট পড়েছে 26.48% মতন, প্রায় 5,772 জন লোক ওখানে ভোট দিয়েছেন। তারপরে বলেছেন বিলো 6 ইঞ্চি যারা প্রেফার করে তাদের হাত মোটামুটি মিডিয়াম সাইজের, তাই সেখানে 21.63% ভোট পড়েছে, প্রায় 4,715 জন ভোট দিয়েছেন। তবে আমি সাজেস্ট করব আইডিয়াল বা কম্প্যাক্ট ডিজাইনের মধ্যে ফোন হলো 5.9 ইঞ্চি থেকে 6.5 ইঞ্চি ফোনগুলো, আর সেগুলো অনেকটাই বেশি কমফোর্ট হয় বা ইউজ করার জন্য অনেকটাই বেশি কমফোর্টেবল থাকে। এরপরের পয়েন্টে বলবো নেটওয়ার্ক বা কানেক্টিভিটি। হ্যাঁ, এখানে মেইন পয়েন্ট হলো সিএ বা 4G+, এইটা কিন্তু অনেকেই তোমরা মাথায় রাখো না নতুন ফোন কেনার সময়, কারণ তোমার জানো না সিএ জিনিসটা কতটা ইম্পর্ট্যান্ট তোমার ফোনের কানেক্টিভিটিকে আরও বেশি স্ট্রং করার জন্য। সিএ মানে হচ্ছে ক্যারিয়ার এগ্রিগেশন বা 4G+। হ্যাঁ, তবে তোমরা এখন বলতে পারো এখন সব 5G চলে আসছে, 5G এখনও পুরোপুরি স্টেবল হয়নি ইন্ডিয়াতে, এখনও আস্তে আস্তে আসছে। তবে বাজারে এখনও অনেক 4G সিম কার্ড চলছে বা বাজারে এখনও অনেক 4G প্ল্যানে অ্যাভেলেবেল আছে, সেই ফোনটাতে 4G+ সাপোর্ট আছে কি না, মানে ক্যারিয়ার এগ্রিগেশন, যেটির মাধ্যমে তোমরা যে কোনো লোকেশন থেকে ভালো টাওয়ার কানেক্টিভিটি পাবে, ভালো স্পিড পাবে এবং ভালো কল কোয়ালিটিও পাবে, তার জন্য 4G+ গুরুত্ব খুবই অপরিসীম। আর যদি 5G ফোন কেনার কথা ভাবো বা 5G ফোন কিনতে চাও, অবশ্যই দেখে নেবে সেই ফোনটি কোন কোন ব্র্যান্ড সাপোর্ট করছে, আর সেই ব্র্যান্ডগুলি তোমাদের লোকাল এরিয়ার মধ্যে আছে নাকি বা তোমার কান্ট্রি সাপোর্ট করছে নাকি, তাহলেই ঠিক আছে। কারণ এমন কিছু ফোন আছে যারা
5G বললো মাত্র দুটো থেকে তিনটে 5G ব্যান্ড দিচ্ছে, আর সেই লোকেশনে কিন্তু সেই 5G ব্যান্ডগুলো নেই, আর তখন কিন্তু তোমাদের টাওয়ারে অনেক প্রবলেম হবে, কল কেটে যাবে, কল ড্রপ হবে, আর অনেক ইস্যু হবে 5G হওয়া সত্ত্বেও। তাই যখন নতুন ফোন কিনতে যাবে অবশ্যই দেখে নেবে 5G কোন কোন ব্যান্ডগুলো ফোন দিচ্ছে, আর ম্যাক্সিমাম অনেক কোম্পানি 12-14 মতন ব্যান্ড দেয়, অবশ্যই সেই ব্যান্ডগুলোর মধ্যে কোনো ব্যান্ড তোমাদের লোকেশানে সাপোর্ট করছে নাকি, বা কোন কোন ব্যান্ডগুলো তোমাদের লোকেশানের মধ্যে রয়েছে সেইগুলো একবার চেক করে নেবে। এরপরের পয়েন্টে বলবো স্ক্রিন ব্রাইটনেস। স্ক্রিন ব্রাইটনেস খুবই ইম্পর্টেন্ট যে কোনো ফোনকে বাইরে বা আউটডোরে ফোন ইউজ করার জন্য। তোমরা যখন আউটডোরে ফোন ইউজ করবে তখন ব্রাইটনেসের ইম্পর্টেন্ট খুবই গুরুত্বপূর্ণ, কারণ একটি ফোনের ব্রাইটনেস যদি বেশি না হয় তখন তোমাদের রোদে ফোন দেখার সময় এরকম নিচু করে ফোন দেখতে হতে পারে, তোমাদের ফোন দেখার সময় আরও বেশি চোখের প্রেশার পড়তে পারে, সেই জন্য ফোনের ব্রাইটনেস খুবই ইম্পর্টেন্ট। ম্যাক্সিমাম স্মার্টফোনের ব্রাইটনেসের রেঞ্জ হয় 300 nits থেকে 1500 nits পর্যন্ত, তবে আমি সাজেস্ট করব তোমরা 1000 nits থেকে 1500 nitsের মধ্যে ফোন দেখো, বা সেই টাইপের নিটসের ব্রাইটনেসের ফোনগুলো কিন্তু অনেকটাই বেশি উজ্জ্বল হয়, আর যেগুলো প্রপার সানলাইট বা আউটডোরও ভালো ভিজিবল থাকে। যখন কোনো নতুন ফোন কেনার প্ল্যান করবে তখন অবশ্যই তার ফিচার্সে গিয়ে এই ব্রাইটনেসটা একটু দেখে নিও, কতটা পিক ব্রাইটনেস আছে, কতটা টাইপ ব্রাইটনেস আছে। পিক ব্রাইটনেস মানে হচ্ছে যে ফোনটা কতটা হাইয়েস্ট ব্রাইটনেস অবধি টাচ করতে পারবে, আর পিক ব্রাইটনেসটাই খুব দরকার যখন আউটডোরে ফোন নিয়ে যাবে, কারণ তখন অটো ব্রাইটনেসে ফোন রাখলে কিন্তু ফুল ব্রাইটনেস চলে আসবে, আর সেই ফুল ব্রাইটনেসে তোমরা যেন প্রপার ভিজিবল পাও। আমি ইউজ করতাম স্যামসাং গ্যালাক্সি F62, আর সেখানে ফোনের ব্রাইটনেস ছিল 420 nits, আর যেটি সানলাইটে নিয়ে গেলে ভিজিবল হতো, কিন্তু কিছুক্ষণ পর সেটা গরম হয়ে গেলে ব্রাইটনেস ড্রপ করতো, আর এই ব্রাইটনেস ড্রপ করার কারণে আমি ভালো মতন দেখতে পারতাম না। এমনকি আমি যখন কোনো ক্যামেরাতে কোনো জিনিস শ্যুট করতে যাচ্ছি বা ক্যামেরাতে কোনো রেকর্ডিং করতে যাচ্ছি তখন আমি ক্যামেরার মাধ্যমে ওই সাবজেক্টকে ভালো মতন দেখতে পারতাম না, কারণ খুবই প্রবলেম হতো। আর এই ব্রাইটনেসটাও খুবই ইম্পর্টেন্ট তোমাদের প্রপার সানলাইট বা আউটডোরে শ্যুট করার জন্য বা আউটডোরে ফোন ইউজ করার জন্য। নেক্সট পয়েন্টে বলবো ব্যাটারি ক্যাপাসিটি। হ্যাঁ, ব্যাটারি ক্যাপাসিটিও খুব ইম্পর্টেন্ট, কারণ এখনকার বাজারে অনেক ফোনের ব্যাটারি ক্যাপাসিটি কমিয়ে দেওয়া হচ্ছে ফোনকে হালকা করার জন্য। হ্যাঁ, ব্যাটারি ক্যাপাসিটি কমালে অবশ্যই ফোনটা একটু হালকা হবে, কিন্তু তবে কিছুটা তো মিনিমাম ব্যাটারি ক্যাপাসিটি লাগবে। আমি বলবো আইডিয়াল ব্যাটারি ক্যাপাসিটি 4000mAh থেকে 6000mAh-এর মধ্যে, তোমরা এই mAh-এর মধ্যে ব্যাটারি খোঁজো, যাতে তোমাদের ফোন আরও বেশি লং টার্ম ইউজের জন্য সুবিধা হবে, আর ফোনকে বারবার চার্জ দিতে হবে না, কারণ একবার ফোন চার্জ দিয়ে এখন তোমরা কাজে বেরিয়ে পড়বে বা কাজে চলে যাবে, তোমাদের বারবার ফোনটাকে চার্জ করার জন্য মাথায় হেডেক থাকবে না। যদি 4000 থেকে 6000mAh-এর মধ্যে তোমাদের ব্যাটারি ক্যাপাসিটি থাকে তাহলে, আর সেই জন্য ব্যাটারি ক্যাপাসিটি খুবই দরকার। হ্যাঁ, তার সাথে অনেক কোম্পানি এখন চার্জারও বক্স থেকে হারিয়ে দিচ্ছে, তো চার্জার থাকলে তো খুব ভালো, না থাকলে তারা বাইরে থেকে কিনে নেওয়া দরকার পড়ে। অবশ্যই দেখে নেবে সেটা কতটা ফাস্ট চার্জিং সাপোর্ট করছে, যত ফাস্ট চার্জিং সাপোর্ট করবে তোমাদের অত অল্প টাইমের জন্য ফোন চার্জ দেওয়ার প্রয়োজন পড়বে, সুতরাং তোমরা একটু ফাস্ট চার্জিং দেখে নেবে। আর ব্যাটারি এমএসটা তো অবশ্যই, যেটা বললাম ব্যাটারি ক্যাপাসিটি বেশি হলেই যে ফোন বেশিক্ষণ চলবে সারা দিনের মধ্যে এমনটাও নয়, আর এটা থেকেই আমার নেক্সট পয়েন্টটা আসবে, প্রসেসর পাওয়ার। হ্যাঁ, প্রসেসরের পাওয়ারের উপর ডিপেন্ড করছে একটা ব্যাটারি কতক্ষণ লাস্টিং করবে এক দিনের মধ্যে, কারণ একটা ফোন ফুল চার্জ থেকে যখন 100% ড্রেন হয়ে যায় তার উপরে সবচেয়ে বেশি রোল রাখে প্রসেসর আর স্ক্রিন সাইজ। যত স্ক্রিন সাইজ বড় হবে আর যত প্রসেসর পাওয়ার ক্যাপেবল হবে তত তোমাদের ব্যাটারি বেশিক্ষণ চলবে একদিন চার্জ দেবার পর। আর আমি তোমাদের এখানে চেক করতে বলবো, যখন নিউ কোনো ফোন কেনার প্ল্যান করবে বা ভাববে তখন অবশ্যই দেখে নেবে ফোনটির প্রসেসর কত ন্যানোমিটারে বিল্ড করা হয়েছে, যত ন্যানোমিটার কমবে তত তোমাদের ব্যাটারি পারফরমেন্সও তত বাড়বে। এখন বাজারে অনেক ফোনই 6 nm চলে এসেছে, আর তোমরা চেক করবে প্রসেসর যেন 6 nm বা তার নিচে থাকে, তাহলে অবশ্যই সেই ফোন থেকে অনেক বেশি ভালো ব্যাটারি পারফরমেন্স পাবে, আর সে তোমার 4000mAh হোক বা 5000mAh হোক সেটা থেকে তোমরা অনেকক্ষণ ফোন ইউজ করতে পারবে। এই আমার নেক্সট অ্যান্ড লাস্ট পয়েন্ট, ফোনের স্টোরেজ টাইপ। ফোনের স্টোরেজ টাইপ খুবই ইম্পর্টেন্ট তোমাদের ফোনকে স্মুথ পারফরমেন্স করানোর জন্য। অনেক কোম্পানি তাদের প্রাইস কাটিং করার জন্য বা প্রাইস কম রাখার জন্য এই স্টোরেজ টাইপটা মেনশনই করে না ওয়েবসাইটে বা ওয়েব পেজে, কারণ তারা EMMC স্টোরেজ দেয়, আর EMMC স্টোরেজ হচ্ছে পুরনো স্টোরেজ, পুরনো সময়ের ফোনগুলোতে ইউজ করানো হতো, আর এখনকার অত্যাধুনিক টেকনোলজিতে ইউজ করা হয় UFS স্টোরেজ, আর যেটি অনেকটাই ফাস্ট হয় EMMC স্টোরেজের তুলনায়। তাই আমি বলবো তোমরা যখন ফোন কিনবে অবশ্যই দেখে নেবে সেই ফোনটার মধ্যে UFS স্টোরেজ আছে কি না, আর হ্যাঁ এই UFS স্টোরেজটা খুবই গুরুত্বপূর্ণ হয়ে থাকে একটি ফোনকে স্মুথ পারফরমেন্স করানোর জন্য। UFS স্টোরেজের মধ্যে অনেকগুলো পার্ট চলে এসছে বা অনেকগুলো ভার্সন চলে এসছে, যেমন UFS 2.0, 3.0
2.1 সামথিং এই টাইপের ভার্সন চলে এসেছে। যত ভার্সন আপার হবে তত তার পারফরমেন্স অনেক বেশি ভালো হবে, ফোন অনেক স্মুথ চলবে, ফোনের রিড রাইট পারফরমেন্স বাড়বে এবং এভরিথিং। তো আমি সাজেস্ট করবো তোমরা যখন ফোন কিনবে তখন অবশ্যই EMMC স্টোরেজ দেখা ফোন কিনবে না, কারণ EMMC স্টোরেজ দেওয়া ফোন কিনে অনেকটাই স্লো হয় UFS স্টোরেজের তুলনায়। হ্যাঁ, এবার যদি বাজেট অনেকটাই ডাউন থাকে তখন অনেক কোম্পানি EMMC স্টোরেজ দিতে বাধ্য হয়, তবে আমি সাজেস্ট করবো তোমরা অবশ্যই EMMC স্টোরেজ থেকে UFS স্টোরেজে শিফট করো, আর UFS স্টোরেজ অনেকটাই বেশি ইউজার এক্সপিরিয়েন্স দেবে তোমাদের। তো আজকে এই পয়েন্টগুলি মাথায় রেখে যে কোনো ফোন কিনতে গেলে বা ফোন চয়েস করলে তোমাদের কখনো ঠকতে হবে না, আর সেটা থেকে তোমার লং টার্ম ফোন ইউজ করতে পারবে এবং লং টার্ম ইউজার এক্সপিরিয়েন্সও খুব ভালো থাকবে। তাহলে আজকের ভিডিওটা এতটাই, তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে প্লিজ লাইক শেয়ার সাবস্ক্রাইবটা করে দিও, আর আমার এরকম আরও ইন্টারেস্টিং ভিডিও দেখার জন্য নিচের এই লিঙ্কগুলো ক্লিক করো। আজকের মতন বিদায়।